বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে তা একদিন রোমান্টিক রেভলিউশন হয়ে উঠবে। শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ভাষাসৈনিক ও রাজনীতিবিদ অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডেমোক্রেটিক লীগ ডিএল এবং অলি আহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। ১৭৮০ থেকে ১৮৩০ সালের মধ্যে ইউরোপে সংঘটিত সাহিত্য বা সাংস্কৃতিক বিপ্লবকে রোমান্টিক রেভলিউশন বোঝানো হয়েছে। মঈন খান বলেন, সত্যিকার মুক্তির জন্য মানুষ যেভাবে জীবনকে বিসর্জন দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, আর এই আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এসে সেই রোমান্টিক রেভলিউশনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, ৫২ ভাষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৯০ গণ আন্দোলন ও সর্বশেষ ২৪ গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার আন্দোলনের ইফাসল। সুতরাং ইতিহাস ভুলে গেলে চলবে না। বিগত আড়াই মাসে তৈরি হয়েছে বিভেদ ও সাম্য দুটি। যে মুক্তির জন্য অলি আহাদ জীবন বাজি রেখেছিলেন, আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, আজকের এই দিনে মনে হচ্ছে আমরা সেই রোমান্টিক রেভলিউশনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিউবার মতো সেই রোমান্টিক রেভলিউশন বাংলাদেশে ব্যর্থ হবে না, সত্যিকার মুক্তির প্রক্রিয়ায় আছি আমরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।